বনিকে দেখতে ডক্টররা তো সময় নিচ্ছে কেন বলো তো? আমি যাই একটু ভেতরে। না 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 শোভনা তুমি যেও না, বনি তো একাই ডাক্তারের সাথে কথা বলতে চেয়েছিল। দাঁড়ো না একটু অপেক্ষা করো, আমার মনে চলে আসবে, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ খুব চিন্তা হচ্ছে সোমনাথ, কি হলো বলো তো মেয়েটার, কেন এরকম মাথা ঘুরছে? আচ্ছা একটা কথা বলবো, ওই মৌয়ের হাতে যে ওষুধটা আছে তার জন্যই আবার নতুন করে এসব হচ্ছে না তো? হতে পারে কিন্তু না, মানে আমি যতটা শুনেছি ওইসব তান্ত্রিকরা বান মেরে অসুস্থ করে দিতে পারে। আহ থামাবে তোমাদের এই সমস্ত কথা, আগে ডাক্তারবাবুকে নতুন রোগে দেখে বেরোতে দাও, তারপরে এই নিয়ে আলোচনা করবে। এখন থামো। ডাক্তারবাবু কি হয়েছে বনির? দেখুন আপনার মেয়ের সেরকম সিরিয়াস কিছুই হয়নি, শুধু দেখবেন ও খাওয়া দাওয়াটা যেন ঠিকঠাক করে। ওর প্রেশারটা নর্মাল আছে তো? আপাতত নর্মালই আছে, বাট ওর যেন বেশি চিন্তা ভাবনা না করে সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। আর এ কদিন ওকে বাড়ির বাইরে একদম বেরোতে দেবেন না। মরেছে, এটা ডাক্তারবাবু কি করলো? এমনি তো বাবা মা আমাকে নিয়ে টেনশন করে, এরপরে তো বন্দি করে রেখে দেবে। উমা নতুন বউ ব্যাগাতে কেন, তো যাচ্ছ নাকি? আমার একটা কাজ আছে। তোকে কোনো কাজে বেরোতে হবে না, খালি চিন্তা করে করে আর দৌড়ে দৌড়ে শরীরটাকে উইক করে ফেলেছিস। কোথাও যেতে হবে না বনি, ঘরে যা, রেস্ট নে। মা আমার বেরোনোটা যে খুব জরুরি। বনি ডাক্তার তো বলছেন যেতে না, তুমি পারমিশন নিয়ে নাও, তারপরে যাবার হলে যাও। প্লিজ ডাক্তার বাবু। দেখুন অ্যাজ এ ডক্টর আমি আপনাকে তো পারমিশন দিতে পারি না, তবে বাকিটা আপনার ব্যাপার, আপনার শরীর আপনি ভালো বুঝবেন। আমি আসি। কি বললেন শুনলি তো ডাক্তারবাবু? যা বনি লক্ষ্মী মেয়ে, ভেতরে যা, রেস্ট নে। মা তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি যদি আজ বাড়ি থেকে না বেরোই তাহলে আমার স্বামী আমার পরিবার আমি কিছুই বাঁচাতে পারবো না। আর তুমি তো বলেছিলে মা যে আমরা বড় হয়ে গেছি, আমাদের যে যার নিজের দায়িত্ব বুঝে নেওয়া উচিত, আমি তো সেটাই করছি। এ কথা শোনার পর তোকে আর আমি কোন মুখে বারণ করবো বনি? যা তুই তোর স্বামী আর সংসার বাঁচা। বনি যাওয়ার হলে যা, কিন্তু একা যাবি না, কাউকে সঙ্গে নিয়ে যা। গোয়েন্দা নিজের অ্যাসিস্ট্যান্টকে ছাড়া কখনো কোথাও যায়? চলো গোছিদে আমার সঙ্গে, আজকে মিশন সাকসেসফুল করতেই হবে। চলো আসি বিনু, চলো। ঠাকুর আমার মেয়েটা যেন সব বাধা কাটিয়ে ওর কাছে সফল হতে পারে, ওর সাথে থেকো ঠাকুর।